হ্যালো বন্ধুরা, আমি আকিল আর আপনারা দেখছেন বেঙ্গলি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বেঙ্গলি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ই ডিস্ট্রিক্ট থেকে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছেন, অর্থাৎ আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন সেই সময় যে পাসওয়ার্ড আপনারা দিচ্ছেন সেই পাসওয়ার্ড কিছুতেই নিচ্ছে না, অর্থাৎ পাসওয়ার্ডের টাইপ কী টাইপ দিলে সেই পাসওয়ার্ডটা নিয়ে নেবে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি এটি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনাদেরকে পুরো দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি এরকম টাইপের ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করব ই ডিস্ট্রিক্ট। তো আমরা এখানে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ, যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ যেটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ফার্স্ট অপশানটায় ক্লিক করার পর আপনারা ই ডিস্ট্রিক্টের পোর্টালে আপনারা চলে আসবেন। চলে আসার পর যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা নিচে দেখবেন যে সিটিজেন রেজিস্ট্রেশন বলে লেখা রয়েছে, যেটা সেইটাই আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফুল নেম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো আপনারা এখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আপনারা এখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনার পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা নিচে আরেকবার দিতে হবে। তো সেটা পাসওয়ার্ডটা কীভাবে আপনারা দেবেন, অর্থাৎ কী টাইপের পাসওয়ার্ড দিলে এখানে নিয়ে নেবে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, আগে আমি ইউজার নেমটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা এখানে আপনাদের ইউজার নেম দেবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই এখানে ইউজার নেম দিচ্ছি, তো এই ইউজার নেমটা এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে অলরেডি আছে, তো সেই জন্য এই ইউজার নেম আমি ইউজ করতে পারবো না। তো আমি যদি যখন এটা দেখাবে তখন আপনারা আবার ইউজার নেম চেঞ্জ করবেন, অর্থাৎ ওই ইউজার নেমে যখন হচ্ছে না তখন অন্য ইউজার নেম দিয়ে দেখবেন, যে এখানে দেখিয়ে দিবে যে মানে আপনার সাকসেস হয়েছে বলে সেটা দেখিয়ে দিবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আমি নতুন একটা ইউজার নেম দিয়েছি। নতুন একটা ইউজার নেম দেওয়ার পর এখানে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাভেলেবেল, অর্থাৎ এই ইউজার নেমটা এখানে, তো এখানে ইউজার নেমটা দিতে এখানে নিয়ে নিয়েছে। তো আপনারা এরকমভাবে দিয়ে দেখবেন, যদি যেটা দেখাচ্ছি যে অলরেডি এক্সিস্ট সেটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে অন্য একটা ইউজার নেম দিয়ে দেখবেন। আপনার যখনই সে ইউজার নেমটা অ্যাকসেপ্ট করবে এখানে দেখিয়ে দেবে যে অ্যাভেলেবেল বলে। তো এবার আমি আপনাদেরকে পাসওয়ার্ডের বিষয়টা পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলি। আমি ইডিস্ট্রিক্টের পাসওয়ার্ডটা আপনারা কীভাবে সেট করবেন বা কী টাইপের পাসওয়ার্ড দিলে এখানে নিয়ে নেবেন সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা সেট করতে হবে সেটা হলো আপনারা প্রথমে আপনাদের পছন্দ মতো আপনারা নাম্বার নিয়ে নেবেন, অর্থাৎ মোট আপনাকে আটটা পাসওয়ার্ডের সংখ্যা মোট আটটা ভজাতে হবে। তো আপনারা প্রথমে চারটে নাম্বার নিয়ে নেবেন। তো আপনারা এখানে চারটে নাম্বার নিয়ে নিলেন। নাম্বার নেওয়ার পর এখানে তো একটা বড় হাতের ওয়ার্ড দিতে হবে। একটা বড় হাতের ওয়ার্ড দেওয়ার পর আপনাদেরকে আর একটা ছোটো হাতের ওয়ার্ড দিতে হবে। তো আপনারা একটা বড় হাতের ওয়ার্ড এবং একটা ছোটো হাতের ওয়ার্ড এখানে দিলেন। দেওয়ার পর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাট দ্য রেট অফ আর হ্যাজ স্টার
এইগুলোর মধ্যে থেকে আপনাকে যে কোনো দুটো দিতে হবে। তো আপনি সাপোজ ধরে নিন আমি দেখালাম এই দুটো আমি দিলাম, তো আমি এই যে পাসওয়ার্ডটা দিলাম এইটা দিলে আপনি আপনারা ওখানে দেখতে পাবেন যে এটা নিয়ে নেবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা নিচ্ছে কি নিচ্ছে না। তো বন্ধুরা এখানে দেখুন আমি পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওখানে, যে পাসওয়ার্ডটা আপনাদেরকে ওখানে দেখালাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, ওই জন্য আর কিছু দেখাচ্ছে না। যখনই আপনার পাসওয়ার্ডটা ভুল হবে, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাবেন যে যদি পাসওয়ার্ড ভুল হয়, এই দেখুন পাসওয়ার্ড ভুল হলে আপনাকে এইটা দেখাবে যে মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান আপার কেস অ্যান্ড ওয়ান লোয়ার কেস লেটার স্পেশাল চ্যারিট অ্যান্ড অ্যাট লিস্ট এইট অর মোর চ্যারিটস। অর্থাৎ আপনাকে একটা নাম্বার দিতে হবে এবং একটা বড় হাতের লেটার একটা ছোট হাতের লেটার কম্বিনেশন করে মোট আটটা পাসওয়ার্ড আপনাকে ভজাতে হবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পেলেন যে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম এই দেখুন এটা যখনই ভজে যাচ্ছে, অর্থাৎ আমরা যে আগের পাসওয়ার্ডটা আপনাকে দেখিয়েছিলাম, তো আমি যে পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে এটা নিয়ে নিল। অর্থাৎ আপনারা অন্য পাসওয়ার্ড দিলে এখানে নেবে না, আপনাদেরকে সবসময় নাম্বার লেটারের আবার আপনাদেরকে বড় হাতের লেটার ছোটো হাতের লেটার এবং আপনাদেরকে অ্যাট দ্য রেট অফ হ্যাজ স্টার এইগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো, অর্থাৎ আপনাদেরকে এইরকমভাবে কম্বিনেশানে আপনারা যদি সেট করেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা নিয়ে নেবে। তো বন্ধুরা এই এখানে পাসওয়ার্ডটা যখন নিয়ে নিল তখন আপনারা ফের আবার নিচে এখানে পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দুটো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের কাছে যে ওটিপি একটা এসেছিলো সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো উপরে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ওটিপিটার সঙ্গে, উপরে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনারা এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং আপনাদের ফোনে যে ওটিপিটা এসেছিলো সেই ওটিপিটা দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখিয়ে দিয়েছে সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার্ড। তো আপনারা যে রেজিস্ট্রেশনটা করলেন সেটা সাকসেস হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে। তো দেখিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে লগ ইন করবেন, অর্থাৎ আপনারা যে ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। ইউজার নেম দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। আপনারা যখনই লগ ইনে ক্লিক করবেন তো যেটা ওয়েস্ট বেঙ্গলে ই ডিস্ট্রিক্টের সরকারি পোর্টাল সেই সরকারি পোর্টালে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের যেগুলো দরকার যে কাজ করতে চান আপনারা সে এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম যে আপনারা কীভাবে ই ডিস্ট্রিক্টের পাসওয়ার্ডটাকে জেনারেট করবেন, অর্থাৎ পাসওয়ার্ড কী টাইপের দিলে সেই পাসওয়ার্ডটা এখানে নিয়ে নেবে। তো সেইটি আপনাদেরকে দেখাতে পারলাম। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।